স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বঙ্গবন্ধু হত্যাকারীদের জান্নাত চাওয়া আওয়ামী লীগ নেতা বহিষ্কার। রাজশাহীতে ভারতীয় নাগরিকের অস্বাভাবিক মৃত্যু। বরখাস্ত মেয়র আব্বাসের আস্তানার পাশ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রাজশাহীর বাগমারায় বিজয় দিবসের প্রথম প্রহরে শহীদদের শ্রদ্ধা জানানোর পর বঙ্গবন্ধুর হত্যাকারীদের জান্নাত চেয়ে মোনাজাত করা হয়েছে। উপজেলার তাহিরপুর শহীদ মিনার চত্বরে বৃহস্পতিবার রাতে এই মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ এবং পৌর আওয়ামী লীগের সভাপতি মনসুর রহমান মৃধা সহ নেতৃবৃন্দ। মাবুদ জাতির জনক এবং তার পরিবারকে যারা হত্যা করেছে, আল্লাহ সকলকে তুমি জান্নাত দান করে দিও আল্লাহ। আর এই মোনাজাত পরিচালনা করেন পৌর আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক। বর্তমানে এই মোনাজাতটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বঙ্গবন্ধুর হত্যাকারীদের জান্নাত চেয়ে করা মোনাজাত ভাইরাল হওয়ার পর শনিবার দুপুরে পৌর আওয়ামী লীগের জরুরি সভা ডাকা হয়। এই সভা থেকে আব্দুর রাজ্জাককে দল থেকে আজীবনের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত হয়। সভার সিদ্ধান্ত জেলা কমিটির কাছে পাঠানো হবে বলে জানিয়েছেন পৌর মেয়র ও তাহিরপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। ভাইরাল হওয়া 16 সেকেন্ডের ভিডিওটিতে মোনাজাতে আব্দুর রাজ্জাক বলেন, মাবুদ জাতির জনক এবং তার পরিবারকে যারা হত্যা করেছেন, আল্লাহ তাদের সকলকে জান্নাত দান করে দিও আল্লাহ। ইয়া মাবুদ আমাদের দেশের জননেত্রী শেখ হাসিনা। এ সময় পৌর মেয়র আবুল কালাম আজাদ ও অন্য আওয়ামী লীগ নেতাদের আমিন বলতে শোনা যায়। রাজশাহীর বাগমারা উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের চেউখালি গ্রামে উত্তম কুমার বিশ্বাস নামের এক ভারতীয় নাগরিকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। শনিবার সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। মৃত উত্তম কুমারের বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলায়। তিনি 2 মাস আগে চেউখালি গ্রামের সাইফুল ইসলামের বাড়িতে আসে। এরপর থেকে তিনি ওই বাড়িতেই অবস্থান করছিলেন। ভিসা নিয়ে তিনি বাংলাদেশে আসে বলে পুলিশ জানিয়েছে। বাগমারা থানার ওসি মোস্তাক আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে উত্তমের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে এরপর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাত 3টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। তবে মূলত কি কারণে এবং কিভাবে মৃত্যু হয়েছে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তা নিশ্চিত হওয়া যাবে। আপাতত একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে রাত 3টার দিকে চিৎকার দেয় উত্তম কুমার। প্রতিবেশীরাও তার চিৎকার শুনে এরপর সাইফুল ইসলাম প্রতিবেশীদের ডেকে নিয়ে যায়। তারা গিয়ে দেখে উত্তম মারা গেছে। মহান মুক্তিযুদ্ধে শ্রদ্ধার সাথে স্মরণ ও মুক্তিযুদ্ধের চেতনা ও বিজয় দিবসের 2 দিন পর নওগাঁ হানাদার মুক্ত হবার ইতিহাস আগামী প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে জাতীয় ও 21 পরিষদের পতাকা উত্তোলন, ফেস্টুন ওড়ানো, বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও ঘোড়দৌড় প্রতিযোগিতার মধ্য দিয়ে নওগাঁয় হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে এটিম মাঠে বসে দিনব্যাপী বিজয় মেলা। 21 পরিষদের আয়োজনে শনিবার সকালে শহরের এটিম মাঠে জাতীয় ও 21 পরিষদের পতাকা উত্তোলন, ফেস্টুন ওড়ানো, বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও পরে এটিম মাঠ থেকে বিভিন্ন সভায় সজ্জিত বাদক দল ও ঘোড়া নিয়ে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। পরে এই দিবসের ওপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 21 পরিষদের সভাপতি অ্যাডভোকেট ডিএম বাড়ির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নওগাঁ সদর আসনের সাংসদ ব্যারিস্টার নিজামউদ্দিন জলিল জন, সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম বক্তব্য রাখেন। পরে ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে বসে বিজয় মেলা। যে পাখানাদাররা মুক্তিযোদ্ধাদের কাছে আত্মসমর্পণে রাজি না হলে 18 ডিসেম্বর যৌথ বাহিনীর কাছে হানাদাররা আত্মসমর্পণ করেন। এর মধ্যে দিয়ে নওগাঁ 18 ডিসেম্বর হানাদার মুক্ত হয়। 21 পরিষদের হানাদার মুক্ত দিবস পালনের কথা জানালেন সংগঠনের এই উপদেষ্টা। প্রতি বছর এই 18 তারিখে 18 ডিসেম্বর নওগাঁ হানাদার মুক্ত দিবসকে কেন্দ্র করে প্রতি বছর ঘোড়দৌড় এবং শোভাযাত্রার আয়োজন করে থাকে। এই শোভাযাত্রা এবং ঘোড়দৌড়ের ভিতর দিয়ে আগামী প্রজন্ম যাতে এই ইতিহাসগুলো জানতে পারে, সেই লক্ষ্যে 21 পরিষদ কাজ করে যাচ্ছে, আগামী দিনেও কাজ করে যাবে।
হানাদার মুক্ত দিবসে হাজার হাজার বিভিন্ন বয়সী মানুষ আনন্দ উল্লাসের মাধ্যমে এটি মাঠে এই ঘোড়দৌড় প্রতিযোগিতা উপভোগ করেন বলে জানান এই সাংস্কৃতিক কর্মী। আমাদের বাংলাদেশ 16 ডিসেম্বর বিজয় অর্জন করেছে 1971 সালের। 16 ডিসেম্বর বাংলাদেশের বিজয় হলেও আমাদের নওগাঁ কিন্তু হানাদার মুক্ত হয় 18 ডিসেম্বর। 18 ডিসেম্বর হানাদার মুক্ত দিবস কিন্তু দীর্ঘদিন থেকে পালিত হতো না, এটা হয়ে আসেনি, আনুষ্ঠানিকভাবে এই দিবসটি পালন হল। যেহেতু 16 ডিসেম্বরে বিজয় দিবস পালিত হয় এটার গুরুত্ব খুব কম, কিন্তু 2015 সাল থেকে এখানকার সামাজিক সাংস্কৃতিক যে সংগঠন 21শে পরিষদ বর্ণাঢ্যভাবে 18 ডিসেম্বর নওগাঁ হানাদার মুক্ত দিবস পালন করে থাকে। আর এই বর্ণাঢ্য আয়োজনের মধ্যে একটা উল্লেখযোগ্য দিক হচ্ছে ঘোড়দৌড় প্রতিযোগিতা, গ্রাম বাংলার হারিয়ে যাওয়া একটা ঐতিহ্য ঘোড়দৌড় প্রতিযোগিতা। এটি চালু হওয়ার পর থেকে এই ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখার জন্য নওগাঁ শহর এবং শহরের আশেপাশে থেকে হাজার হাজার শিশু কিশোর যুবক বৃদ্ধ আবাল বৃদ্ধ মানুষ এখানে উপস্থিত হয়ে এই আকর্ষণীয় ঘোড়দৌড় প্রতিযোগিতাটা উপভোগ করে। আমিও সেই সাথে ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখলাম এবং 20টারও বেশি ঘোড়া এখানে অংশগ্রহণ করেছে এবং শিশুরাও অংশগ্রহণ করেছে ঘোড়দৌড় প্রতিযোগিতায়। অত্যন্ত চমৎকারভাবে এই প্রতিযোগিতাটা অনুষ্ঠিত হয়েছে, আমি অন্যতম আনন্দঘনভাবে উপভোগ করছি এই প্রতিযোগিতা। বিজয় দিবসে দুদিন পর নওগাঁ হানাদার মুক্ত হবার ইতিহাস ও পাক বাহিনীর নৃশংসতার কথা তুলে ধরে 21শে পরিষদের হানাদার মুক্ত দিবস পালনের কথা জানালেন এই 21শে পরিষদের এই নেতা। আমরা 21শে পরিষদ নওগাঁর মাধ্যমে ঘোড়দৌড় প্রতিযোগিতা আজকে আয়োজন করেছি, আজকে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে, পুষ্পাঞ্জলি নিবেদন করেছি। এর মধ্য দিয়ে নতুন প্রজন্মকে জানাতে চাই যে পাকিস্তানি বাহিনীর নৃশংসতা নির্মমতা বাংলায় 9 মাস ধরে কিভাবে সংগঠিত করেছিল সেই ইতিহাসগুলো আমরা তুলে ধরতে চাই। নওগাঁ মুক্ত হয়েছিল 18ই ডিসেম্বর। বিভিন্ন স্থানে ঘোড়দৌড় প্রতিযোগিতায় অংশ নেওয়ার কথা তুলে ধরে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের আবেদন জানান তাসনিমা। আমার বয়স যখন 7 বছর, ওই বছর থেকে আমি ঘোড়া চালাই আর যেখানে যাই এখানে আমি যাই অংশগ্রহণ করি, জীবনে কোনো জায়গা হারিনি আর দর্শকের দ্বারা যেন আমি যেন কোনো জায়গা যেন হারিও না। এ পর্যন্ত আমি অনেক পুরস্কার পাইছি, টিভি পাইছি, মোবাইল পাইছি, মোটরসাইকেল পাইছি, সাইকেল পাইছি, অনেক কিছু। আমরা 3 বোন 1 ভাই, আমি তো এই ঘোড়া শুরু থেকে আমি চালাই আর আস্তা হ্যাঁ এর আগে তো আইছি, ও এর আগে আমি আইছি এখানে আসে আমি পুরস্কার নিয়ে গেছি, অনেক দর্শকে অনেক দয়া আমি এখানে এসে পুরস্কার নিয়ে যাওয়া আমার অনেক ভালো লেগেছে। এবারও যেন আমি যেন দর্শকের দয়া যেন এবারও যেন আমি যেন পুরস্কারটা পাই। আমার সরকারের কাছে চাওয়া আছে দিয়ে আমাদের বয়সে মেয়েরা ফুটবল খেলে, ওরা ওই যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে পারছে, আমি কেন দেখা করতে পারি না? আমি শুধু কি ঘোড়া চালে এই কারণে কি আমি দেখা করতে পারছি না? আর ওরা কি আর আমি এখানে ঘোড়া খেলি এরা মনে করেন যে কোনো উন্নতি নেই? আমি তো অনেকবার বলছি, অনেকবার বক্তব্য দিচ্ছি যে আমার শেখ হাসিনার কাছে যাওয়াটা আমার অনেক ইচ্ছে আছে, তো এখানে আমি তো যেতে পারিনি আর আমাকে এখানে কেউ নিয়ে যেতেও সহযোগিতা করেনি। 21শে পরিষদ ভাষা আন্দোলন ও স্বাধীনতার ইতিহাস ঐতিহ্য তুলে ধরা এবং তার সংরক্ষণে কাজ করে তুলে ধরার লক্ষ্যে কাজ করছে বলে জানালেন সংগঠনের সভাপতি। সংগঠনে আমরা এখন পর্যন্ত প্রায় 1.5 শতাধিক গণকবর এবং বধ্যভূমি শনাক্ত করেছি এবং এগুলো জেলা প্রশাসকের মাধ্যমে মহোদয়ের মাধ্যমে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। আমরা এখন পর্যন্ত নওগাঁর ভাষা আন্দোলন এবং মহান মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে আমরা কাজ করছি এবং আপনি যে দায়িত্বটা আজকে দিলেন সেই দায়িত্বটা আমরা বিনয়ের সাথে গ্রহণ করে নওগাঁর অন্তত পক্ষে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস, মুক্তিযুদ্ধ ভাইদের গৌরবগাথা, আমাদের ইতিহাস ঐতিহ্য 21শে পরিষদ নওগাঁ তুলে ধরবে এই প্রতিশ্রুতি ব্যক্ত করছি। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ আয়োজনে খালঘাট থেকে শুরু হয়ে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুতে গিয়ে শেষ হয় এ নৌকাবাইচ। এ বাইচে 12টি দল অংশগ্রহণ করে। নৌকাবাইচ প্রতিযোগিতা উপভোগ করতে মহানন্দা নদীর তীরে দাঁড়িয়ে হাজারো দর্শক করতালি দিয়ে প্রতিযোগীদের উৎসাহ প্রদান করেন তারা। প্রায় ঘণ্টাব্যাপী এই নৌকাবাইচ প্রতিযোগিতায় প্রথম হয় চৌডালার আবু মাঝির দল, দ্বিতীয় হয় নসিপুরের জয় মাঝির দল ও তৃতীয় হয় চৌডালার পলাশ মাঝির দল। প্রথম পুরস্কার 43 ইঞ্চি টিভি, দ্বিতীয় পুরস্কার 32 ইঞ্চি টিভি ও তৃতীয় পুরস্কার 24 ইঞ্চি টিভি প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসি। এ সময় উপস্থিত ছিলেন
চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মঞ্জুরুল হাফিজ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রুহুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক জাকিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব আলম খান, পৌর মেয়র মোহাম্মদ মোখলেসুর রহমান সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এই ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।